অমর একুশে বইমেলায় সবাইকে স্বাগতম। আমরা আজ একটা অনুষ্ঠানে এসেছি, যে অনুষ্ঠান আমরা করতে চাচ্ছি অষ্টাদশে আবির্ভাব, তার লেখক সম্মাননা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই উপস্থিত আছি। আমরা যে কথাটা বলতে চাচ্ছি আসলে এখানে এই অষ্টাদশে আবির্ভাব লেখক সম্মাননার যে প্রোগ্রাম সেটা আমরা উপস্থিত হয়েছি। আমরা যদি একটা বই হাতে নিই একটু দেখাই, তো এই বইটা আমরা সবাই দেখতে পাচ্ছি, ক্যামেরাকেও দেখা যাচ্ছে। আপনারা প্লিজ যারা আছেন একটু সাথেই থাকেন। তো এই বইটাকে নিয়ে যা প্রথম কথা যেটা বলতে হয়, যিনি সম্পাদনা করেছেন শেখ সোলানা ভাই, আমাদেরকে যদি এক লাইন বলেন তারপরে আমরা আসলে সার্টিফিকেটগুলো দেওয়া শুরু করে দিব। সোল ভাই, এই বইটা নিয়ে যদি কিছু বলেন, অষ্টাদশে আবির্ভাব। আমার এই বইটা আসলে হুট করেই করা, আমার খুব মানে একটা প্ল্যান ছিল। আমার যারা নবীন লেখক আমাদের গ্রুপে সাহিত্য প্রকাশনীটা আসলে গ্রুপ থেকে শুরু, তো সাহিত্য প্রকাশন সৃষ্টি হবে। আমার একটা চিন্তা হচ্ছে এই প্রকাশনীটা আসলে মানে যেমন বয়োজ্যেষ্ঠদের নিয়ে কাজ করবে তেমন নিয়ে নতুনদের নিয়ে কাজ করবে। আচ্ছা, তো নতুনদের আমি একটা অভিনব সংকলন করেছি, সেটা হচ্ছে এই অষ্টাদশ আবির্ভাব। সেটা হচ্ছে এখানে গল্প এবং দুটা কবিতা দুটাই থাকবে। এমনিতে বেসিক্যালি আমরা দেখি যে হয়তো গল্প থাকে, গল্প সংকলন না তো কবিতা সংকলন। তো আমি চাচ্ছিলাম এখানে কবিতাও থাকবে, গল্প থাকবে, কারণ আমাদের লেখকরা তো দুই ধরনের লেখাই লিখে। তো এখন আমার যে টার্গেট ছিল সেটা একটা ফিল আপ হয় নাই, মাত্র 18 জন লেখক এটা অংশ নিয়েছে, যার কারণে এই অষ্টাদশ আবির্ভাব নামটা। অনেকে হয়তো নামটা শুনলো যে 18+ কিছু আছে হয়তো, কিন্তু না, আমার এখানে 18 জন লেখকের গল্প এবং কবিতা আছে। আচ্ছা, এখানে সম্পূর্ণ নতুনদের নিয়ে লেখা এই এই সংকলনটা। অনেক ধন্যবাদ আপনাকে। ফামিদা খানম আপা যদি একটু সামনে এগিয়ে আসতেন, তো নেফারতিতি জিন্নাতুল কুবরা নিপা আপনি যদি একটু ধরতেন। নূর এ তাহির আরবি, এই ছেলেটা সম্পর্কে আগে বলতেই হবে, আমি যতদূর জানি সবচেয়ে নবীন, তাই তো? হ্যাঁ, আমাদের সবচেয়ে নবীন নবীন লেখক যে এই, হ্যাঁ, লেখক সম্মাননা পাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যাকে দিচ্ছি, হ্যাঁ, এই অধমকে আমাদের মনে হয় চিনে দেওয়া লাগবে না, সত্যজিৎ বিশ্বাস, অনেক ধন্যবাদ পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, আপনার হাত থেকে নিতে পারলাম। এরপরে আমরা চলে যাচ্ছি থ্রিল হান্টারে। থ্রিল হান্টার নিয়ে এটি সম্পর্কে যদি একটু বলতেন আপনি। থ্রিল হান্টারটা আসলে আমার দীর্ঘদিনের পরিকল্পনা। থ্রিল হান্টার হচ্ছে আমার, আমি এই বইটা নিয়ে 2 বছর কাজ করছি। 2 বছর আমি ধীরে ধীরে অনেকগুলো গল্প কালেক্ট করছি, সেই গল্প থেকে আসলে আমার যে স্বল্প জ্ঞান, সেই স্বল্প জ্ঞান আমি প্রত্যেকটা লাইন মেলে বাছাই করছি। তো বাছাই করতে খুব অল্প সংখ্যক গল্প পাইছি, সর্বশেষ মাত্র 14টা গল্প নিয়ে আমার এই সংকলন করা। এই যে নামটা থ্রিল হান্টার, এই থ্রিল হান্টার নামটা হচ্ছে আমাদের লেখক রুবেল কান্দিনাথের দেয়া নাম। আচ্ছা রুবেলদা, আমি এই জন্য সবাই মিলে আমরা ওনার জন্য একটা হাততালি দিই। রুবেলদা, এই হচ্ছে থ্রিল হান্টার বইটার নামের কারিগর। এই জন্য আমার লেখকদের আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। তো সোহেল ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম এই লেখনীর থ্রিলের ছাড়াও ওনার ভিতরে কিছু থ্রিল ছিল, যেই থ্রিলগুলো মিলে হচ্ছে এই থ্রিল হান্টার বই। ভেতরে আসলে একটা গল্পের বই বের হওয়ার মধ্যে তার ভেতরে থাকে অনেক গল্প, যে গল্পগুলো আসলে ছাপার অক্ষরে থাকে না, থাকে মনের ভেতরে, কখনো দীর্ঘশ্বাসে কখনো আনন্দে। তো সব কিছু মিলেই আমাদের এই থ্রিল হান্টার। তো থ্রিল হান্টারের যারা পাচ্ছেন লেখক সম্মাননা, একে একে আপনি যদি বলতেন। কানিজ ফাতেমা সোমাপা, হ্যাঁ প্লিজ, হ্যাঁ থ্যাংক ইউ। এরপরে হচ্ছে রুবেল কান্তিনাথ, যেই আমাদের এই বইটার নামকরণ করেছেন। রুবেলদা, এই মানুষের সম্পর্কে একটু না বললি না, আমার জানা মতে উনি প্রথমবারের মতো, এতগুলো বইমেলা হচ্ছে প্রথমবারের মতো উনি এসেছেন, তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি থ্রিল হান্টার গর্বিত। থ্রিল হান্টার বইটা, দাদা আমি কি ভুল বললাম না কি না ঠিক, এই প্রথম আসা? আমি কিভাবে বলি, আসছি ফার্স্ট, তবে মানুষের ভালোবাসা পাচ্ছি, ওরা বলতে পারবে যে হ্যাঁ বইয়ের মেলা না, লেখকদেরও মিলন মেলা, একদম একদম আমরা এই কথাটা বিশ্বাস করি। তারপর কোনো একভাবে এটার মধ্যেও আমি ছিলাম। অনেক ধন্যবাদ আমরা সবাইকে এটা দেওয়ার জন্য বা দেখানোর জন্য, আমাদের বলার জন্যে। আচ্ছা, আমার নাম হচ্ছে সত্যজিৎ বিশ্বাস, দুর্ভাগ্যক্রমে যিনি পেয়েছেন ওনার নামও সত্যজিৎ বিশ্বাস। পরের যে লেখিকা সামান্তা স্বর্ণা আপু চলে আসতে হবে, হ্যাঁ লেখক সম্মাননা পাচ্ছেন উনি। অনুভূতি তো অসাধারণ, কারণ সাহিত্যের এই বিশাল একটা জগৎ, এখানে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, গুটি গুটি পায়ে আমার যাত্রা।
তো এখানে এসে ভীষণ ভালো লাগছে। একটা বইটা আমাকে গল্প আছে থ্রিল হান্টার বইটাতে, তো আপনারা সবাই বইটা কিনবেন এবং পড়বেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের অনুপ্রেরণা যোগাবেন। ফাতেমা সোমা, থ্রিল হান্টারের অংশীদার হতে পেরে নিজেকে খুব মানে আমার খুব আনন্দ লাগছে। আর একই সাথে আমিও নবীন একজন লেখক, সাহিত্যের অংশ খুব মানে সেক্ষেত্রে আমার পদচারণা অতি সামান্য। আশা করছি ভালো লাগবে, সবগুলো গল্পই থ্রিলে ভরা, সবার জন্য শুভকামনা। আমার নাম আফরোজা বেগম, আমি একজন পাঠক। পাঠক হিসাবে এখানে আমি আমন্ত্রণ পেয়ে আমি এত আনন্দিত, সব লেখকের মাঝে মাত্র একজন মনে হয় আমি পাঠক। আসসালামু আলাইকুম, আমি নাজমুন হারনুপুর, আমি একজন নবীন লেখক, যাতে যাতে ভালোভাবে লিখে যেতে পারি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে প্রকাশনা উৎসবে আসতে পারি আমি সত্যিই খুব গর্বিত। নাম সরসী। এই বইটি বিশেষ করে যে থ্রিল হান্টার এবং এই যে অষ্টাদশী আবির্ভাব যিনি সম্পাদনা করেছেন তিনি অত্যন্ত মানে একজন গুণী মানুষ, তো ওনার বইও এখানে দেখা যাচ্ছে যে যখন পাঠকরা আসেন এই বইটাই বেশি ওনারা দেখা যাচ্ছে যে ওনাদেরকে ক্যাচ করছে। তো আমি এই দুটা বইয়ের খুবই সাফল্য কামনা করছি, ধন্যবাদ। এখন যার সাথে কথা বলছি নূর এ তাহির আরাবি, আমাদের সর্বকনিষ্ঠ লেখক, কি বলবে? জি ধন্যবাদ, আমি নূর তাহির আরাবি। আমি এখানে সাহিত্যমান জন্য যে সংকলন এক অর্থাৎ অষ্টাদশী আবির্ভাব, এখানে একটি গল্প এবং একটি কবিতা নিয়ে থাকছি। তো আসলে এই বয়সে আমি যেহেতু লিখতে পারছি এটা আমার জন্য আসলে এটি সৌভাগ্যের ব্যাপার। আমি সাহিত্যমান জনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্পাদক শেখ সোহেল রানা, তিনি আসলে অনেক সাপোর্টিভ, তিনি আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন, আমি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তার অবদানের জন্য আসলে এখন আমার এই বইমেলাতে একটি গল্প এবং একটি কবিতা ছাপা হতে পারছে। তো সর্বশেষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বলছি যে যদি আপনার বইমেলা আসেন বা অন্য কোনোভাবে যদি সংগ্রহ করতে পারেন এই বইটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। একটি ব্যতিক্রমী একটি সংকলন যেখানে গল্প এবং কবিতা পাশাপাশি থাকছে। ধন্যবাদ। আচ্ছা, একটা প্রশ্ন না করেই পারছি না, কিসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়া এই ছেলেটি আমাদেরকে যেভাবে চমকে দিয়েছে আশা করি প্রতিবার তার কাছ থেকে এমনই কিছু উপহার আমরা পাবো। অনেক ধন্যবাদ আরবি। বর্তমানে মানে ভালো লিখতেছে, তো ওর যদি লেগে থাকে অনেক দূর পর্যন্ত মানে যাইতে পারবে, মানে অনেক দুরন্ত রেসের ঘোড়া বলে না ওরকম, ওর জন্য শুভকামনা রইল। আমি খুব আনন্দিত যে এত ছোট বয়সের একটা ছেলেকে দেখলাম আজকে লিখতে, অনেক বড় হোক আবার ওর বই পড়বো। এবার এবার যেমন একটা বইও আসছে, আগামীতে আস্তে আস্তে ও একক বই লিখবে আশা রাখি, অনেক বড় হোক এই দোয়া রইল আমার। আমাদের সবার শ্রদ্ধেয় রুবেল ক্যান্তিনাথ আঙ্কেল, আর তার লেখাগুলো আমি সবসময় পড়ি। আর তিনি মূলত জনপ্রিয় রহস্য পত্রিকায় লেখার কারণে, তিনি অনেক দিন ধরে কিন্তু রহস্য পত্রিকা সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি পত্রিকায় তিনি লিখে আসছেন এবং তার বেশ কয়েকটি একক বই রয়েছে, সম্পাদিত বই রয়েছে। এবং এই যে বইমেলা অমর একুশে বইমেলা 2024, এই বইমেলাতেও কিন্তু অক্ষর বিত্র প্রকাশন থেকে তার একটা বই আসছে। যেগুলো বললেন আমি বলতে চাই যে আপনি আসলে তিনি আসলে অনেক দক্ষভাবে তিনি লেখেন, যে সবগুলো তার লেখাগুলো আমরা সবাই পড়ি। তো আমি মনে করি তিনি আমার জন্য যেরকম করে দোয়া করছেন আশীর্বাদ করছেন, ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। আচ্ছা, এরপরে শেষ যার কথা শুনে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব, সোহেল রানা ভাই সম্পাদক, যিনি অনেক ঝড় ঝাপটা এবং একটু আগে একটা কথার মাঝখানে একটু ছোট্টভাবে বলে গিয়েছেন যে ভেতরের কিছু গল্প, হ্যাঁ, যে গল্পগুলো আমরা আসলে দেখি না সে গল্পগুলো চাপা থাকুক, আমরা এই বইটি দেখি, প্রকাশনা উৎসব দেখি এবং ভবিষ্যতের কিছু স্বপ্নের কথা বলি। সোহেল ভাই কি বলবেন, আগামীবার কি আসছে বা কি করবেন? আমি আমার গতিতে কাজ করে যাব সবাইকে নিয়ে। আমরা যখন একটা চারা গাছ যখন রোপণ করি সেই গাছটা কিন্তু একদিনে বড় হয় না, ধীরে ধীরে বড় হয়। এই গাছটা যখন বড় হয় তার মধ্যে অনেকগুলো ঋতু আসে, ঝড় রোদ বৃষ্টি অনেক কিছু তাকে সহ্য করে বাধ্য হয়, যে সইতে পারে সে বড় হয়, যে সইতে পারে সে অঙ্কুরে ঝরে যায়। তো আমারটা ইচ্ছা আমি ধীরে ধীরে বড় হব, আমি অঙ্কুরে ঝরবো না, আমি যেন দোয়া করবেন সবাই আমি যেন ঝড় রোদ বৃষ্টি সব কিছু সয়ে সামনে আগাতে পারি এবং সবার ভালোবাসার যে আগাতে পারি, এটাই আমার একমাত্র কামনা। সবাইকে ধন্যবাদ আজকের প্রকাশ উৎসবে উপস্থিত হওয়ার জন্য, যারা উপস্থিত হয়ে আমার এই প্রকাশ উৎসবকে মানে সফল করেছেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।